ঢাকা শহর বেশ দু তিন দিনের জন্য একেবারেই ফাঁকা। টেবিল ভর্তি সব পছন্দের খাবার, স্কুল কলেজে যাওয়ার খুব বেশি তাড়া নেই। চারিদিকে সব নতুন জামার গন্ধে বোঝাই যাচ্ছে ঈদ এসে গেছে। দর্শক, এই ঈদের দিন সকালে আমাদেরও মন চাইলো গান গাইবার, যেই বলা সেই কাজ। চ্যানেলের শুভ সকাল যেখানে আছে, নতুন একজন অতিথি আর মিষ্টি কিছু গান নিয়ে তো চলে আসতেই হয়। সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের স্টুডিওতে আজকে আছেন মৌরি। চলুন কথা বলা যাক, গান শোনা যাক। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ঈদের সকালে আপনাকেও ঈদ মোবারক, এবং প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। তোমাকে ঈদ মোবারক এবং সকল দর্শককে ঈদ মোবারক। থ্যাংক ইউ আপু। অনেক গান শুনবো আমরা, গল্প করব। তো কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে সকালবেলায়, একদম প্রথম শো? খুবই ভালো লাগছে, পরিবেশটা এত চমৎকার, খুবই ভালো লাগছে। আমরা আজকে কি ধরনের গান শুনবো আপনার কাছ থেকে? আমি চেষ্টা করব কিছু আধুনিক গান, কিছু ফোক গান করার জন্য। আমরা আরও গল্প পরে করব, কিন্তু এখন প্রথমে একটি গান শোনা যাক। প্রথমে কোন গানটি শুনছি? প্রথমে আমি সুবিনন্দে স্যারের একটি গান করছি, শ্রদ্ধেয়, পাখির তুই। খুবই জনপ্রিয় একটি গান, ঈদের দিন সকালে একদম মনই ভালো করা গান। আচ্ছা, আমি চেষ্টা করছি। নিশ্চয়ই। পাখির তুই আমার কাছে চোখের মনি, চোখের কাছে না থাকলে প্রাণটায় আমার আকুল হয়ে মরে যেতে চায়। পাখিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখিরে তুই মিষ্টি করে গাইলেন, ঈদের দিনের সকালটাই খুব সুন্দর হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা পরের গান শুনব, তার আগে জানতে চাই যে ছোটোবেলার ঈদটা কেমন কাটতো? ছোটোবেলার ঈদ তো খুবই মজার কাটতো। আমার হোম টাউন হলো ধামরাইতে, তো ওইখানেই তো বড় হওয়া। তো সবার যেভাবে কাটে, দৌড়াদৌড়ি, খেলাধুলা, মিস করেন কি? হ্যাঁ, অবশ্যই অনেক অনেক মিস করি ছোটোবেলায়। কম্পেয়ার করলে এখনকার ঈদটা কেমন কাটে? এখনকার ঈদগুলো আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু আগে তো শুধুই মজা, ঘোরাফেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমরা পরে কী গান শুনছি? পরে এখন যে গানটি করব সেটিও খুবই চমৎকার একটি গান, শ্রদ্ধা মিতালি মুখার্জি এবং তপন চৌধুরী স্যারের গান। তো আমি চেষ্টা করছি, দিন কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি। তো জীবন বা
রাতে সাজ প্রভাতে তোমারই আছি তো, তুমি ছাড়া যে জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, জীবন বলো, মরণ বলো, তুমি আমার সেই তো। তুমি কি রাতে ভীষণ সুন্দর একটি গান, ভীষণ সুন্দর করে গাইলেন। চেষ্টা করলাম, খুব সুন্দর গেয়েছেন। একটু জানতে চাই, বর্তমান গান নিয়ে ব্যস্ততা কেমন চলছে? গান নিয়ে হ্যাঁ চলছে, মোটামুটি ভালোই ব্যস্ততা চলছে। লেখাপড়া বোধহয় শেষ হয়েছে? না, এখনও শেষ হয়নি, আমি মাস্টার্স করবো আর কি। আচ্ছা, তাহলে তো লেখাপড়ার পাশাপাশি গান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। পরবর্তী গান কোনটা শুনছি? এখন আমি একটি ফোক গান করব, দিলো না দিলো না, একটু ভিন্ন কিছু আপনার গলায়, দেখা যাক কেমন লাগে। ঠিক আছে, চেষ্টা করছি। আমি জানি বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।
জানো কে বলতে কি কেউ পারো আমি যার বাসি ভালো আজলের চেয়েও কালো আমি যার বাসি ভালো আজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু সবুজ ফেন সবুজ টিয়া পাখি টিয়া পাখিতে সবুজ কি আছে কও দেখি আরে বৃক্ষ সবুজ ফেন সবুজ সবুজ টিয়া পাখিতে সবুজ কি আছে কও দেখি
দিলো না, নিলো মন দিলো না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ভিন্ন ধারার গানগুলোতেও আপনি অসাধারণ, সেটারই প্রমাণ মিলল। আমরা একটি ছোট্ট বিরতি নেব, তারপরে এসে আরও গান শুনবো, আরও গল্প করব। প্রদর্শক নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, উপভোগ করছেন চ্যানেল এস শুভ সকাল, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন চ্যানেল এস শুভ সকাল। ছোট একটি বিরতির পর আবারও আপনাদেরকে জানাই ঈদ মোবারক, সঙ্গে আছেন মৌরি, গান শুনছিলাম, গল্প করছিলাম, সঙ্গেই থাকুন। আপু, গান শুনছিলাম আপনার কাছ থেকে, গল্প করছিলাম, একটু জানতে চাই যে আপনার গানের শুরুটা কেমন ছিল। গানের শুরুটা, আমি তো ধামরাইতে বেড়ে ওঠা, আমার ধামরাইতে বড় হওয়া, ওইখান থেকে দোয়েল শিল্পগোষ্ঠী একটা সঙ্গীত একাডেমি, ওইখান থেকে আমার গানের শুরু। গানের গুরুদের কথা কি কিছু বলতে চান যাদের হাত ধরে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে টিপু স্যার, শ্রদ্ধেয়, তোনার কথা বলবো, ওনার কাছ থেকে আমার শুরু। আবারও আপনার জন্য শুভকামনা। এবারে কোন গানটি শোনাচ্ছেন? এবারে আমি একটি ছায়াছবির গান করব, তুমি আমার কত চেনা, খুবই জনপ্রিয় একটি গান, আমরা গানটা শুনবো। আচ্ছা, আমি চেষ্টা করছি। আমি শুধু তোমারই হতে
জানো না। বরাবরের মতোই চমৎকার ছিল। আমার একটু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ আমার মায়ের খুব পছন্দের গান এটা। ছোটবেলায় ঠিক ঈদের সময়ই এই সিনেমাগুলো যখন চলতো, তখন আমাদের বাংলা চলচ্চিত্রের একেবারে স্বর্ণালী যুগ। সেই সময়টায় আমরা খুব বেশি অপেক্ষা করতাম কখন এই গানগুলো চলবে বা কখন এই সিনেমাগুলো হবে। আসলে এই গানগুলো শুধুমাত্র আমাদের বাবা মায়ের যে পছন্দ তা না, আমরা মানে আমার বেসিক্যালি এই ধরনের গানগুলো পছন্দ এবং গাইতেও ভালো লাগে। আসলে গানগুলো এত সুন্দর যে কোনো জেনারেশনই ভালোবেসে ফেলতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, এগুলো স্বর্ণযুগের গান, তো এগুলো স্বর্ণ হয়ে থাকবে একেবারে। পরের গানটা শুনবো এখন আমি, এটাও একটা ছায়াছবির গানই, মনে প্রেমের বাতি জ্বলে। গানটা শুনে ফেলি। আচ্ছা, চেষ্টা করছি। Thank you.
এই স্বর্ণালী যুগের গানগুলো বেঁচে থাকুক আমাদের মাঝেই এবং এরকম আরও সৃষ্টি হোক সেই কামনায়। আসলে আমাদের মিউজিশিয়ান ভাইরাও এত সুন্দর বাজিয়েছে আপনার সাথে, আসলে চমৎকার। আর আমাদের ছাড়া হ্যাঁ বাদ্যযন্ত্র এবং মিউজিশিয়ান ভাইরা যারা আছেন এরা না থাকলে তো গান পরিপূর্ণ হবে না, একেবারেই সম্পূর্ণ হতো না সুরের আয়োজনগুলো। তো তাদের সঙ্গে এবার পরিচয় হওয়ার পালা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে অক্টোপ্যাডে আছেন হীরা, সৌমিত্রদা তবলায়, গিটারে আছেন কলিন্স, এইচ আর লিটন কিবোর্ডে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুরের আয়োজন আরও একটু সুন্দর করে তোলার জন্য। এবারে কোন গানটি শুনবো আমরা? এবারও একটি পুরনো দিনের স্বর্ণালী যুগের গানই করব, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। খুবই জনপ্রিয় একটি গান শুনে গেলি। ঠিক আছে, চেষ্টা করছি। চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সুই ধরে না, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সুই ধরে না, চোখেতে সাগর আসলে আমার শব্দ ভান্ডারে শব্দ ফুরিয়ে এসেছে, বরাবরের মতোই সুন্দর ছিল। আপু, আরও কিছুক্ষণ আপনার গান শুনতে পারলে, গল্প করতে পারলে বেশ ভালো লাগতো। আপনার কাছে সর্বশেষ আমার একটি প্রশ্ন ছিল যে আপনার অনুপ্রেরণায় কে ছিল? আমার মা। আপনার মা? জি। নিশ্চয়ই তিনি টিভি সেটের সামনে বসে আপনাকে দেখছেন বিশেষ দিনে। আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য, আজকের দিনটি আরও একটু সুন্দর করে তোলার জন্য, এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু শেষ গানটি শুনবো আপনার কাছ থেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেল এস এর সকলকে অনেক অনেক ধন্যবাদ, পেছনে যারা ক্যামেরার পেছনে যারা কাজ করছে সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল এসকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শকদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আপনাকেও আরও একবার ঈদ মোবারক। আমরা হয়তো আরও গান শুনবো আপনার কাছ থেকে আবারও, পরে অনেক আড্ডা হবে। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। শেষ গান শোনার আগে আমি একটু বিদায় নিয়ে নেব। ঠিক আছে। প্রিয় দর্শক, আজ ঈদের দিন, আপনারা যতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমরা একটু বেশি ভালো ছিলাম। যেহেতু গ্রীষ্মকাল, আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে একটু সাবধানে থাকবেন, একটু নিজের যত্ন নেবেন। ঈদ আপনাদের অনেক ভালো কাটুক পরিবারের সাথে, প্রিয়জনের সাথে। অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে নতুন একজন অতিথিকে নিয়ে, নতুন কিছু মিষ্টি গান নিয়ে আমি আবারও চলে আসব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেল এস শুভ সকালের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে ঈদ মোবারক।
আপু আমরা শেষ গানটি শুনবো আপনার কাছ থেকে। শেষ গানটিও পুরনো দিনের গানই, স্বর্ণালি যুগের গানই, মনটা যদি খোলা যেত সিন্ধুকের মতো। আমরা গানটা শুনবো। শুন